টেলিভিশনের নামে প্রবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন রহস্যময়ী ও বহুরূপী নারী হেলেনা জাহাঙ্গীর। আইপিটিভি লেভাসে কার্যত স্যাটেলাইট টিভির যন্ত্রপাতি লাগিয়ে আর বিদেশি স্যাটেলাইট ব্যবহার করে প্রবাসীদের টার্গেট করে কৌশলী জাল ফেলেছিলেন তিনি। আর সেই মায়াজালে জড়িয়ে অনেক প্রবাসী তাকে বিলিয়ে দিয়েছেন কষ্ট করে অর্জিত বৈদেশিক মুদ্রা। পুরো বিষয়টি এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা। স্বামী একজন সাধারণ গার্মেন্টস চাকরিজীবী হলেও হেলেনা কিভাবে শূন্য থেকে শত কোটি টাকার মালিক বনে গেলেন তারও অনুসন্ধান চলছে। স্কেলিটনের রিপোর্ট। নাম হেলেনা জাহাঙ্গীর, সময়ের সবচেয়ে আলোচিত সমালোচিত নারী, যিনি শত গুণে গুণান্বিত। কখনো ডিজে, কখনো শিল্পী, কখনো উপস্থাপিকা, কখনো রাজনৈতিক নেত্রী, কখনো আবার মিডিয়া ব্যক্তিত্ব। তবে তার আসল চরিত্র খুঁজতে গিয়ে দেখা যায় তিনি মূলত বইফোর অনুমোদনহীন জয়যাত্রা চ্যানেলের টকশোর নামে প্রবাসীদের টার্গেট করে হাতিয়ে নিতেন বিপুল পরিমাণ অর্থ। অবৈধ চ্যানেলের মালিক দাবিদার হেলেনা জাহাঙ্গীর নিজেই ছিলেন বিভিন্ন টকশোর উপস্থাপিকা। বিভিন্ন বক্তব্য ও নানান বিতর্কিত কর্মকাণ্ড করে বারবার এসেছেন আলোচনায়। তারপরেও উপরতলাকে ম্যানেজ করে অবৈধ জয়যাত্রা চ্যানেলটি এতদিন কীভাবে চালিয়েছেন, এমন প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানে দেখা যায় হাইব্রিড নেত্রীর সঙ্গে ছিল ক্ষমতাসীন দলের অনেকের সখ্যতা। অনেক এমপি আছে, অনেক মিনিস্টার আছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আমি মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কাউকে কিন্তু গুনি না বাংলাদেশে। সোজা কথা, খাস বাংলা কথা, ওনার মতো নিক্সন ভাইয়ের মতো আমিও কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। বাংলাদেশের কোনো মন্ত্রী করার সময় আমার নেই। অনুমোদনবিহীন চ্যানেলটি দেশি স্যাটেলাইটে নয়, টাকার বিনিময়ে ব্যবহার করতেন অন্য দেশের স্যাটেলাইট। বিদেশি স্যাটেলাইটে সম্প্রচার করার মাধ্যমে টাকা পাচার করতেন। প্রবাসীরা স্বাচ্ছন্দ্যে দেখতে পারায় ঝুঁকে পড়তেন জয়যাত্রার প্রতি। এই সুযোগকে কাজে লাগিয়ে হেলেনা জাহাঙ্গীর প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের অর্থ, এমন অভিযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দারা। জয়যাত্রার প্রচার প্রচারণায় চ্যানেলের মোড়কে থাকলেও র্যাবের হাতে আটকের পর হেলেনা জাহাঙ্গীর একে আইপিটিভি বলে দাবি করেন, কিন্তু তারও নেই কোনো অনুমোদন। এখানেই শেষ নয়। গোয়েন্দারা বলছে দুটোজন আইপিটিভি পরিচালনার নেপথ্যে ছিলেন বহুরূপী হেলেনা জাহাঙ্গীর। অনুমোদনহীন এসব আইপিটিভি নিয়ে অ্যাসোসিয়েশন করে নিজেই তার সভাপতি হন। একটু পেছনে ফেললে দেখা যায় হেলেনার বাড়ি কুমিল্লায়। 1990 সালে বিয়ে হয় জাহাঙ্গীর নামের এক ব্যক্তির সঙ্গে। তার নাম হয় হেলেনা জাহাঙ্গীর। তার স্বামী মূলত নারায়ণগঞ্জে একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতেন। এই সুবাদে 1996 সাল থেকে নারী উদ্যোক্তা হিসাবে নাম লেখান গার্মেন্ট শিল্পে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি হেলেনা জাহাঙ্গীরকে। ক্ষমতার মহে ক্ষমতাসীনদের পাশে থাকতেই বেশি পছন্দ করেন হেলেনা জাহাঙ্গীর। কখনো দেখা যায় বিএনপির ছায়াতলে, কখনো আবার জাতীয় পার্টির। ক্ষমতার অর্থই ছিল হেলেনা জাহাঙ্গীরের মূল নেশা। 2008 সালে রাতারাতি নিজেকে পাল্টে হয়ে যান আওয়ামী নেত্রী। সখ্যতা গড়ে তোলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে, বাগিয়ে নেন কেন্দ্রীয় উপকমিটির পদ। কিন্তু শেষ রক্ষা হয়নি। উচ্চবিলাসী হেলেনা উপকমিটির সদস্য কিংবা জেলা কমিটির উপদেষ্টার পদ পেয়েও সন্তুষ্ট হতে পারেননি। আওয়ামী চাকরিজীবী লীগের সভাপতি হয়ে বিতর্কে জড়িয়ে পড়লে দল থেকে বহিষ্কার করা হয় সুবিধাবাদী ও হাইব্রিড হেলেনাকে। নানান অপরাধের কারণে বৃহস্পতিবার রাতে হেলেনা জাহাঙ্গীরের গোলশানের বাসায় অভিযান চালায় র্যাব। উদ্ধার করা হয় বিদেশি মদ, বিদেশি মুদ্রা, হরিণের চামড়া ও ক্যাসিনো সরঞ্জামাদি। গ্রেপ্তার করা হয় তাকে। কথিত ভুইফোর আইপিটিভি চ্যানেলেও অভিযান চালিয়ে উদ্ধার করা হয় স্যাটেলাইট টিভি চ্যানেলের বিভিন্ন সরঞ্জামাদি, সিলগালা করা হয় প্রতিষ্ঠানটি। হেলেনাকে গ্রেপ্তারের পর প্রতিনিয়ত বেরিয়ে আসছে অপরাধের চাঞ্চল্যকর তথ্য। এরই মধ্যে তার বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এখন রয়েছেন পুলিশ রিমান্ডে। স্কেলিটন, মাই টিভি, ঢাকা।